বৃন্দ, আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পর্যাবৃত্তিক গতির আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে লাস্টের যে টপিকগুলো ছিল সেটা হচ্ছে আমরা বেশ কিছু লেখচিত্র আমরা করেছিলাম। তো একটা লেখচিত্র ওই জায়গায় আমরা করতে পারি নাই, সময় ছিল না। সেই লেখচিত্রটা হচ্ছে বেগ বনাম স্মরণ লেখচিত্র কিভাবে করতে হয়, সেই বিষয়টা নিয়ে আমরা এখন শুরুতে আমরা আজকে আলোচনা করব। তো এটার যে সমীকরণটা ছিল সেই বেগ বনাম স্মরণের যে সমীকরণ, বেগের সাথে স্মরণের যে সম্পর্ক, সেটা কি কারো মনে আছে বলতো? বেগ ভি ইকুয়াল টু কি সমীকরণ ছিল বলো দেখি? ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এস ওমেগা রুট ওভার এস স্কয়ার মাইনাস মাইনাস এক্স স্কয়ার এক্স স্কয়ার। এখানে দেখো, এখানে আমরা তিনটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি, তাই না? একটা হচ্ছে স্মরণের মান আমরা সাম্যাবস্থায় কত ধরবো, শূন্য ধরবো। আর একটা আমরা ধরি স্মরণের মান সাম্যাবস্থা হতে আমরা যদি ডান দিকে বিবেচনা করি তাহলে সেটাকে কি ধরা হয়, প্লাস না মাইনাস? আর যদি আমরা বাম দিকে বিবেচনা করি তাহলে সেটা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে এটা মাইনাস এ আর উপরেরটা হচ্ছে প্লাস এ। এই তিনটা কন্ডিশনই তো আমরা অ্যাপ্লাই করি, তাই না? তো এইটা দেখো, আমরা ইজিলি এই লেখচিত্রটা আমরা এখানে ড্রয়িং করতে পারি। তোমরা একটু দেখো এটা বুঝতে পারো কিনা। আমি একটু লেখটা একটা স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি এখানে। এইদিকে এক্স অক্ষে দিয়ে দাও স্মরণ এক্স, আর ওয়াই অক্ষে দিয়ে দিবে স্মরণ, ওয়াই অক্ষে দিবে বেগ ভি, ঠিক আছে? আর এটা মাঝখানে যেটা, এটা মূল বিন্দু হচ্ছে জিরো। এবারে আমরা লিখে ইন্ডিকেট করব, এটা ধরো তোমার এক্স ইকুয়াল টু ধরো প্লাস এ, আর বাম দিকে যেটা সেটাকে এক্স ইকুয়াল টু কত ধরতে হয়, মাইনাস এ। তাহলে আমরা বিন্দুগুলো আমরা স্পেসিফাই করে দিলাম, ঠিক আছে? এবং আমরা আর একটা জিনিস স্পেসিফাই করব যে বেগের সর্বোচ্চ মান আমরা কত জানি বলতো? বেগের সর্বোচ্চ মান কত হতে পারে স্যার? ওমেগা এ। ভেরি গুড, ওমেগা এ। হ্যাঁ, বেগের সর্বোচ্চ মান হতে হতে পারে ওমেগা এ। তো সেটা ধর এই পয়েন্টটা আমরা ইন্ডিকেট করলাম, হ্যাঁ, এটাকে আমরা নামকরণ করলাম ওমেগা এ। একইভাবে নেগেটিভ দিকেও থাকবে, বেগের দিক আছে, মান সমান, কিন্তু ডিরেকশনের জন্য তোমার নেগেটিভ দিকে আর একটা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে মাইনাস ওমেগা এ। আচ্ছা, এখন তোমরা নিজেরাই বলো, এক নং কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি এক্স ইকাল টু জিরো, এই মানটা যদি এই বেগের সমীকরণে প্রয়োগ করা হয় তাহলে ভি সমান কত আসতেছে তোমরা বলো? ওমেগা এ। ওমেগা এ। একটু চিন্তা করে উত্তর দাও। তাহলে এক্স এর মান জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে রুটের ভিতরে কি আছে বলো তো? যে কোনো জিনিসের রুট যদি আমরা মানে ভাঙিয়ে দিই, তাহলে রুটটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে একটা চিহ্নের একটা ব্যাপার এখানে কাউন্টে নিয়ে আসতে হবে, কেননা এখানে বেগের কিন্তু ডিরেকশন আছে, বেগের প্লাস দিকেও মানে সাম্যাবস্থাতে ডানের ডিরেকশন আছে, আর সাম্যাবস্থাতে বাম দিকেও ডিরেকশন আছে। তো সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলো, কি কনসেপ্ট আমরা এখানে ইউজ করব? ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, নট ফিজিক্স। প্লাস মানে সমীকরণ, প্লাস মাইনাস ওমেগা এ, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ। তো এখন বলো এক্স ইকুয়াল টু জিরোতেই তোমরা কি পাচ্ছ? সাম্যাবস্থায় বেগের মানটা সবচেয়ে বেশি, একটা হচ্ছে ধনাত্মক দিকে প্লাস ওমেগা এ, আর একটা হচ্ছে ঋণাত্মক দিকে মাইনাস ওমেগা এ। তাহলে এই তাহলে একটা এখন আমরা বলো, তাহলে এক্স এর জিরো মানের জন্য বেগের কয়টা মান পেয়েছি আমরা বলো? দুইটা মান, একটা হচ্ছে ধনাত্মক দিকে আর একটা ঋণাত্মক দিকে। তাহলে এই মানগুলো কোথায় ইন্ডিকেট করবো আমরা? অলরেডি ইন্ডিকেট করা আছে গ্রাফে, দেখো। আমি যদি এটা আলাদা কালার নিয়ে একটু দেখানোর চেষ্টা করি, রেড কালারটা নিলাম, এই যে তোমার এইটাই হচ্ছে প্লাস ওমেগা এ, এটাই হচ্ছে প্লাস ওমেগা আর এ, আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ওমেগা এ। তাহলে এটা এক্স ইকুয়াল টু মাঝখানে মূল বিন্দু জিরো। তাহলে জিরোতে আমরা বেগের দুইটা মান আমরা ইন্ডিকেট করলাম। এবারে চলে আসে দুই নং কন্ডিশন। আকাশ কর্মকার বলো, দুই নং কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলে ভি কত আসবে বলো, কুইক রেসপন্স করবে। এত সময় এটা তো স্যার একইভাবে তোমার তাহলে এখন এটা লেখে ইন্ডিকেট করো কোথায়, এই এক্স ইকুয়াল যখন প্লাস এ তখন ভি কত, জিরো কোথায় ইন্ডিকেট করবে বলো? আকাশ কর্মকার আউট হয়ে চলে গেছে, স্টুডেন্টের এই অবস্থা হলে হয়। তাহলে এই যে এক্স ইকুয়াল প্লাস এ, এই পয়েন্ট ইন্ডিকেট করতে হবে। একইভাবে এক্স ইকুয়াল মাইনাস এ হলে এখানে ভি এর মানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ওই যে মাইনাস এ যেটা, সেই পয়েন্টে এখানে থাকবে। তার মানে আমরা এইগুলো যদি যোগ করে দিই তাহলে এইরকম একটা লেখচিত্র পাওয়া যাবে, এইরকম একটা লেখ তৈরি হবে। এই যে লেখটা তৈরি হলো এইটার নাম হচ্ছে তোমার উপবৃত্ত। তাহলে আমরা কি শিখলাম বলো, স্পন্দন গতির ক্ষেত্রে
বেগ বনাম সরণ লেখচিত্রে যে প্রকৃতি এটার নাম কি বলো? উপবৃত্ত লিখে রেখেছি আমি, তো এটাই হচ্ছে বেগ বনাম সরণ লেখচিত্র। তাহলে আমরা বেগ বনাম সরণ লেখচিত্র থেকে যে জিনিসটা আমরা জানলাম যে সাম্যাবস্থায় বেগের মানটা ম্যাক্সিমাম থাকবে, আর সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ সাম্যাবস্থা হতে যখন ডানে সর্বোচ্চ অবস্থানে যাবে তখন কণাটা কি গতিতে থাকে না স্থির হয়ে যায় বলো? সাম্যাবস্থা হতে কণাটা যখন ডানে হয়ে যায় তখন স্থির হয়ে যায়, তো স্থির হওয়ার কারণে তার বেগ কত হবে? শূন্য হবে, যেটা ওই যে প্লাস এ বিন্দুতে দেখানো হচ্ছে। আবার যখন সাম্যাবস্থা ক্রস করে বাম দিকে সর্বোচ্চ অবস্থানে যাবে মাইনাস এ অবস্থানে যাবে তখন সে কি হয়ে যায়? ক্ষণিকের জন্য স্থির হবে, তার মানে সেখানে তার বেগটা কি হবে? শূন্য হবে। দেখতে পেয়েছো, লিখে বুঝতে পেরেছো এটা? Yes sir. So this is the graph, velocity versus displacement in a simple harmonic motion. তাহলে এটার প্রকৃতি হচ্ছে উপবৃত্ত। এই তো এটাই হচ্ছে বেগ বনাম সরণ লেখচিত্র, এটা আমরা এখানে শেষ করলাম। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিকের দিকে যাব, সেটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে আমরা এনার্জি ক্যালকুলেশন করতে চাচ্ছি, শক্তি ক্যালকুলেশন করব। শক্তির মধ্যে আমরা এখানে দুইটা শক্তি আমরা এখানে নিয়ে আসবো, একটা হচ্ছে তোমার গতি শক্তি, আর একটাকে বলা হচ্ছে তোমার বিভব শক্তি। তো সেই বিভব শক্তি ইপি ইকুয়াল টু, এটা আমাদের অলরেডি জানা আছে, আমরা কার সাথে ক্ষমতা অধ্যায় পড়ে এসেছি, ইপি দ্যাট ইজ ইকুয়াল টু স্প্রিং বিভব শক্তি, যেটা দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা মনে পড়ে কিনা একটু দেখো, আমি করিয়েছি তোমাদের কার সাথে ক্ষমতা অধ্যায়। আচ্ছা, তো দ্যাট ইজ ইকুয়াল টু কে কি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, স্প্রিং নিয়ে আলোচনা করলে কে কে বলবে স্প্রিং ধ্রুবক, অন্য যে কোনো ক্ষেত্রে কে টাকে আমরা বলবো বল ধ্রুবক। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু আবার আমরা কি লিখতে পারি বলতো? হাফ কে, আর সরণ তো আমাদের জানা আছে তাই না, সরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর আদি দশা যদি নিয়ে আসো তাহলে এখানে ডেল এখানে অ্যাড করতে হবে, ডেলটা এখানে থাকবে, ওমেগা টি প্লাস ডেল আসবে এখানে। তারপর সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা ওই ডেলটাকে শূন্য বিবেচনা করব। তাহলে ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি বলো? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করেই কিন্তু আমরা কি বের করতে পারি? বিভব শক্তি বের করতে পারি। কার কার সাপেক্ষে বের করতে পারি বলতো? এখানে দুইটা সমীকরণ আছে কিন্তু চোখের সামনে, ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, আর একটা ইপি ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তো দুইটা সমীকরণ কখন কোন ক্ষেত্রে ইউজ করবে বিভব শক্তি বের করার ক্ষেত্রে? স্মরণের ক্ষেত্রে এভাবে কথা বলতে হয়, আর দ্বিতীয়টা হচ্ছে সময়ের সাপেক্ষে যদি বিভব শক্তি চাই তাহলে আমরা ডানের সমীকরণটা আমরা ইউজ করব। এবারে চলে এসো আমরা গতি শক্তি বের করবো। তো গতি শক্তি কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ এনার্জি কাইনেটিক ই কে, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার। তো ভি এর কিন্তু আবার দুটো সমীকরণ আছে, হ্যাঁ, একটা ভি ইকুয়াল টু সরণের সাপেক্ষে কি আছে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর সময়ের ক্ষেত্রে কি আছে ভি ইকুয়াল টু ওমেগা এ কজ অফ ওমেগা টি। এগুলো গত দিনে করানো হয়েছে, এগুলো এই সমীকরণ গুলো গত দিনে করানো হয়েছে। তো এটা যদি আমরা একটা যেকোনো একটা আগে অ্যাপ্লাই করো তাহলে আমরা কি লিখতে পারি? হাফ এম, ধরো সরণেরটা আগে অ্যাপ্লাই করো, তাহলে এখানে কি হয়ে যাবে? ভি এর উপরে স্কোয়ার আছে তার মানে ওমেগা স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এই লাইনটা বোঝা গেল কিনা, রেসপন্স করবে কুইক। জি স্যার। তোমরা একটা আনমিউটে রাখো যদি শব্দ না থাকে তোমাদের ওখানে, আনমিউটে রাখো সবাই, আর যেখানে কারো যদি কোথাও শব্দ থেকে থাকে মিউট করে রাখবে। আনমিউটে রাখলে কথাটা দ্রুত এক্সচেঞ্জ করা যায়, টাইমটা সেভ করা যায়। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু আবার আমরা জানি যে হাফ এম, হাফ এম রেখে দিলাম, আর ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা কি জানি বলো? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, এটা আমাদের ফার্স্ট লেকচার থেকে আমরা জানি কে বাই এম। তাহলে তোমার এখানে কে বাই এম এখানে লিখা হলো, আর বাকি যেগুলো আছে সেগুলো লিখে দাও এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কাইনেটিক এনার্জি ই কে, দ্যাট ইজ ইকুয়াল টু এম এম কাটাকাটি হয়ে যাচ্ছে কিন্তু খেয়াল করো, তাহলে হাফ কে ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা তৈরি হলো এটা ব্যবহার করেই আমরা কি বের করতে পারবো? গতি শক্তি বের করবো। কার সাপেক্ষে বলো? সরণের সাপেক্ষে। এক্স এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা গতি শক্তি বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করবো। এবারে চলে আসো আমরা তোমার সময়ের সাপেক্ষে যদি বের করতে চাই তাহলে আমরা এই সমীকরণটাকে আবার একটু নিচের থেকে রিকল করবো। ই কে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো হাফ এম, এবারে ভি স্কোয়ার আছে তাই না, তো ভি এর সময়ের যে সমীকরণ সেটা অ্যাপ্লাই করো, তাহলে আমরা কি লিখবো এখানে? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ইনটু ওমেগা টি। দেখো তো এই লাইনটা বোঝা গেল কিনা? Yes sir. ভি এর যে সময়ের সমীকরণ সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে লেখা আছে উপরের দিকে দেখো,
আচ্ছা তো দ্যাট ইজ ইকুয়াল টু আমার আবার আমরা কি লিখতে পারি ওমেগা স্কয়ার সমান আবার কত কে বাই এম তাহলে ওই এম আর এম কাটাকাটি হলে ফাইনালি কি আসছে রেজাল্ট একটু আমাকে বলো তাহলে ই কে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার cos স্কয়ার ইনটু ওমেগা ইনটু টি এই যে সমীকরণটা তৈরি হলো এটাই আমরা ব্যবহার করে কি বের করব গতি শক্তি বের করব কখন যদি সময়ের সাপেক্ষে যদি গতি শক্তি চাই সময়ের সাপেক্ষে তখন আমরা এই সমীকরণটা আমরা ইউজ করব আর যদি সরণের সাপেক্ষে গতি শক্তি চাই তাহলে এই যে উপরেরটা ইউজ করতে হবে তো দেখো তো এই যে সমীকরণগুলো যে আমরা ক্যালকুলেশন করলাম এইগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলো আচ্ছা এবারে আমরা এখন টোটাল এনার্জি যদি আমরা একটু বের করতে চাই তাহলে টোটাল এনার্জি আমরা কি লিখব টোটাল এনার্জি ই দ্যাট ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি তো এখন বলো তো ইপি আর ইকে এর কোন সমীকরণগুলো এখানে ইউজ করবে বলো স্যার স্যার স্বর্ণের সাপেক্ষে তারপর স্যার আরেকবার স্যার সময় সাপেক্ষে হ্যাঁ তো ধরো সরণেরটা আমরা এখানে যদি ইউজ করি তাহলে হাফ কে এক্স স্কোয়ার এটা হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তি ছিল হাফ কে ইনটু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা দাঁড়াবে দেখো হাফ কে ইনটু এক্স স্কোয়ার প্লাস ওই হাফ কে ওটা দ্বারা গুণ করে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস হাফ কে ইনটু এক্স স্কোয়ার এই এইটা আর বাম প্রথমটা কাটাকাটি হয়ে ফাইনালি আমার এখানে যে রেজাল্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাফ কে ইনটু এ স্কোয়ার এই যে সমীকরণটা তৈরি হলো এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে মোট শক্তি মোট এনার্জি দ্যাট ইজ হাফ কে স্কয়ার এটাই হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি তো এই এনার্জি কি হবে তোমার কনভার্ট হয়ে যাবে কখনো গতি শক্তি বৃদ্ধি পেতে থাকবে তখন আবার বিভব শক্তি কমতে থাকবে কিন্তু আলটিমেট আমার মোট শক্তির মানটা কি থাকবে অলওয়েজ হাফ কে স্কয়ার থাকবে এবং আমরা যদি একটা নির্দিষ্ট স্প্রিং স্প্রিং এর ক্ষেত্রে বিবেচনা করি তাহলে নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে কি এটা কি বলতো স্প্রিং কনস্ট্যান্ট এটা হবে কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমার এই জায়গা থেকে আমরা কি বলতে পারি তাহলে বলতো আমার এখানে মোট এনার্জিটা তাহলে বিস্তারের সাথে কিভাবে পরিবর্তিত হবে বর্গের সমানুপাতিক হারে পরিবর্তন হবে তার মানে একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক আমার এই ক্ষেত্রে টোটাল এনার্জিটা হবে বিস্তারের বর্গের সমানুপাতিক সুতরাং একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে বিস্তার যদি দ্বিগুণ করা হয় গতি শক্তি মোট শক্তি হয়ে যাবে চার গুণ বিস্তার যদি অর্ধেক করা হয় মোট শক্তি হয়ে যাবে চার ভাগের এক ভাগ স্কোয়ার বাই ফোর হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এই যে সমীকরণের যে তাৎপর্য এটা একটু মাথায় রাখবে এগুলো থেকে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন করা হয় এগুলো থেকে আচ্ছা তাহলে আমরা মোট এনার্জি পেয়ে গেলাম এটা আমরা সরণের সমীকরণটা আমরা ইউজ করে মোট এনার্জি পেয়ে গেলাম আচ্ছা এখন যদি সময়টা ইউজ করা হয় তাহলে কি মোট এনার্জি হাফ কে স্কয়ার থেকে আলাদা হয়ে যাবে না এটাই থাকবে এটাই থাকবে এটাই থাকবে তাহলে কিভাবে এটা থাকে দেখো এই যে ই ইকুয়াল টু ইপি আমি একটু দেখিয়ে দিচ্ছি ইপি প্লাস ইকে দ্যাট ইজ ইকুয়াল টু ইপি মানে কত ইপি মানে হচ্ছে হাফ কে স্কয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ঠিক আছে আর বিভব গতি শক্তিটা ছিল হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ইনটু ওমেগা টি তাহলে আমার বিভব শক্তির সমীকরণে সাইন ফাংশন এসেছে আর গতি শক্তির সমীকরণে কস ফাংশন এসেছে সেটাই তো আসবে কেননা আমার এখানে যদি বিভব শক্তি সর্বোচ্চ হয় গতি শক্তিকে শূন্য হতে হবে আবার গতি শক্তি যদি সর্বোচ্চ হয় বিভব শক্তিকে শূন্য হতে হবে তো সাইন তো কসের বিপরীত এই জন্য একটা এনার্জি সমীকরণে কস ফাংশন এসছে আর একটা এনার্জি সমীকরণে সাইন ফাংশন এসছে তো দ্যাট ইজ ইকুয়াল টু এখন বলো এখানে হাফ কে স্কয়ার কমন নেওয়া যায় কমন নিলে উইদিন ব্র্যাকেট কি তৈরি হবে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস কস স্কয়ার ওমেগা টি তো সেটা ইকুয়াল টু কত 1 তার মানে আমরা মোট এনার্জি পেয়ে যাচ্ছি ইকুয়াল টু হাফ কে ইনটু স্কয়ার তার মানে আমার মোট শক্তি তুমি সময়ের যে সমীকরণ দুটো পেয়েছো সেটা যোগ করলে যা হবে সরণের যে দুটো সমীকরণ পেয়েছো সেই দুটো যোগ করলেও সেম রেজাল্ট তৈরি হবে সো দ্যাট ইজ দা এক্সপ্লানেশন অফ এনার্জি ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন দেখো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা আমরা কিভাবে এই স্পন্দন গতির ক্ষেত্রে আমরা এনার্জি ক্যালকুলেশন করলাম বিভব শক্তি এবং গতি শক্তি সরণের সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে এবং এই দুটো আমরা যে যোগ করে যে মোট শক্তি আমরা পাই সময়ের দুটো যোগ করে এবং সরণের যে সরণের দুটো যোগ করে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বল আচ্ছা এবারে এখন তোমরা এটা একটা লেখচিত্র আছে কয়টা দুইটা লেখচিত্র আছে লেখচিত্র করতে হবে প্রথমত এটা হচ্ছে মোট এনার্জি তাই না আর ইপি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা সরণেরটা আগে বের করি হাফ কে এস স্কয়ার এটা পটেনশিয়াল এনার্জি আর ই কে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে ইনটু এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এটা হচ্ছে কাইনেটিক এনার্জি তাহলে আমাদের কন্ডিশন কয়টা তিনটা একটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো সমাবস্থা একটা এক্স ইকুয়াল টু প্লাসে এটা হচ্ছে তোমার কোথায়
সাম্যাবস্থা হতে ডান দিকে, আর আরেকটা হচ্ছে তোমার x = - এ, দ্যাট ইজ সাম্যাবস্থা হতে বাম দিকে। এবারে আমরা এখানে লেখচিত্রে চলে আসতেছি, খেয়াল করো তোমাদের এই লেখগুলো বলতে পারতে হবে, দেখি পারো কিনা। এইগুলো এইদিকে দিয়ে দাও সরণ x, আর এদিকে দিয়ে দাও টোটাল এনার্জি E। আমরা এখানে একটা বাউন্ডারি লাইন টেনে দিব, এটা হচ্ছে টোটাল এনার্জি সর্বোচ্চ মানটা, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এই পয়েন্ট এনার্জি সর্বোচ্চ মান, সেটা হবে তোমার কত সমীকরণ দিয়ে বলো, হাফ কে ইনটু এ স্কোয়ার। তাহলে এই উপরে যে ডটের লাইনটা, এটা হচ্ছে টোটাল এনার্জিটা, সেটা হচ্ছে কত, হাফ কে এ স্কোয়ার। এই যে উপরে যে সমীকরণটা, যে ট্রিপল স্টার যেটা আমি চিহ্নিত করতেছি, সেটা হচ্ছে টোটাল এনার্জি। আচ্ছা এখন বলো, এক নম্বর কন্ডিশন অ্যাপ্লাই করো, তোমরা নিজেরা বলতে থাকো, এখন কে পারবে সে বলো। সিয়াম বলো তো, সিয়াম সিয়াম কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা সিয়াম ক্লাসে নাই, তোমার জামিলুল বলো। Yes sir, বলো তাড়াতাড়ি রেসপন্স করো, এই তিনটা কন্ডিশন নিয়ে কথা বলো। স্যার যখন স্যার x = 0 স্যার, তখন স্যার e কে মান স্যার হাফ কে এ স্কয়ার, মানে স্যার সর্বোচ্চ হবে স্যার। আর স্যার যখন স্যার x = + a, তখন স্যার কিন্তুটা কোথায় দেখাবো, এত তাড়াহুড়ো করো না। x = 0 এটা তাহলে তোমার ep কত, শূন্য, তাই না? এখান থেকে শূন্য পেয়ে যাচ্ছে, তাহলে কোথায় লেখের বিন্দুটা কোথায়? আচ্ছা বিন্দুটা স্যার মূল বিন্দু, মূল বিন্দুতে। তাহলে আমার বিভব শক্তি শুরুটা হলো মূল বিন্দু থেকে, ওই মুহূর্তে গতি শক্তি কি হতে হবে নরমাল সেন্স থেকে বলো, বিভব শক্তি সর্বোচ্চ, সর্বোচ্চ তো সেটা আসে কিনা দেখো এই সমীকরণ থেকে বলো। গতি শক্তি এটা আসে স্যার, সেটা কত আসছে, এই যে x এর মান 0 হয়ে গেল, হাফ কে স্কয়ার, হাফ কে স্কয়ার, তার মানে এই পয়েন্ট থেকে শুরু হয়ে গেল। তাহলে বিভব শক্তি শূন্য, গতি শক্তি সর্বোচ্চ, এটাই তো হতে হবে। আচ্ছা এবারে দুই নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করো, ব্যবহার করো, তাহলে x এর মান হচ্ছে এই পয়েন্ট প্লাস এ, হ্যাঁ তখন বিভব শক্তি কত, সর্বোচ্চ, সর্বোচ্চ উপরে এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, ওই মুহূর্তে গতি শক্তি এই সমীকরণ ব্যবহার করলে শূন্য পেয়ে যাবে সর্বনিম্ন। একইভাবে x = - a হলে বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যাবে মাইনাস এ, কিন্তু তার মানে ওটা স্কোয়ার করলে কিন্তু আলটিমেট ওটা ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বিভব শক্তিটা এই পয়েন্টে পেয়ে যাবে, আর ওই মুহূর্তে গতি শক্তি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে আমরা এই রেকর্ডটা লেখচিত্র, দুইটা লেখ আমরা ড্রয়িং করতেছি একসাথে, এটা হচ্ছে তোমার, এটা মূল বিন্দু দিয়ে স্পর্শ করে যাবে। হ্যাঁ আমি আর নতুন করে করছি না। আর বলো তো এই যে এখন যে লেখটা তৈরি করা হলো, এটা কোন শক্তি, গতি শক্তি না বিভব শক্তি? এই এই লেখটা কোন শক্তি, অলরেডি ভুলে গেছো এখনই, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর গতি শক্তিটা হচ্ছে এই, এইটা হচ্ছে তোমার গতি শক্তি, এইটা হচ্ছে তোমার ই কে, এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে মোট শক্তি বনাম বিভব শক্তি বনাম গতি শক্তি বনাম সরণ লেখচিত্র। তো বলো তো স্পন্দন গতির ক্ষেত্রে যে পারবে সে বলবে, মোট শক্তি বনাম সরণ লেখচিত্রের প্রকৃতি কি, এখান থেকে বলো, চিত্র থেকে বলো, স্পন্দন গতির ক্ষেত্রে মোট শক্তি বনাম সরণ লেখচিত্রের প্রকৃতি কি, মোট শক্তি বনাম সরণ, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার বলো, আচ্ছা তাহলে তোমরা লেখে অনেক দুর্বল আছো, এই যে মোট শক্তিটা হচ্ছে যে ডটেড লাইন যেটা আছে উপরের দিকে, এই যে উপরে যে ডটেড লাইনটা আছে এটাই হচ্ছে মোট এনার্জি। তাহলে স্পন্দন গতির ক্ষেত্রে তোমার মোট শক্তি বনাম সরল লেখচিত্রের প্রকৃতি হচ্ছে এটা x অক্ষের সমান্তরাল সরল লেখা হবে, ঠিক আছে? এই যে ডটেড লাইন যেটা, সেটাই হচ্ছে তোমার মোট এনার্জি, আর বাকি যেটা দেখতে পাচ্ছ পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এগুলো হচ্ছে তোমার পরাবৃত্ত, পরাবৃত্ত, ওকে, এইগুলোকে বলা হচ্ছে তোমার পরাবৃত্ত, ইলিপস বলা হয় যেটাকে। তাহলে স্পন্দন গতির ক্ষেত্রে আমরা এখান থেকে মোট শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তির বনাম সরণ লেখচিত্রের যে প্রকৃতি, সেই বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। এবারে এখানে আর একটা জিনিস একটু জানতে হবে আমাদের, বলতো এই পয়েন্ট দুটাতে কি হয়েছে, যে পারে সে বলো, যে পারবে সে আনসারটা দেওয়ার চেষ্টা করো, এই পয়েন্টে আমার কি হয়েছে আর বাম পাশে এই পয়েন্টে কি হয়েছে। আমরা যদি ডটের লাইন বরাবর টেনে দিই, নিচের দিকে টেনে দিই, তাহলে আমার বলো, তাহলে এই পয়েন্ট দুটাতে কি হয়েছে বলো, আমার এই দুটা পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি গতিশক্তি এবং বিভবশক্তির মান সমান হয়েছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সাম্যাবস্থা হতে তাহলে কত দূরত্বে গতিশক্তি আর বিভবশক্তি সমান হবে, এটা যদি তোমাকে বের করতে বলা হয়,
তাহলে আমরা এটা যেহেতু সরণের লেখচিত্র তাহলে আমরা এই দূরত্বটা কিন্তু ইজিলি ক্যালকুলেশন করতে পারি। ধরো এটা হচ্ছে তোমার পি পয়েন্ট আর এটাকে নামকরণ করলাম কিউ পয়েন্ট, তাহলে আমরা এই যে ওপি দূরত্বটা কত হবে বা ওকিউ দূরত্বটা কত হবে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে ইজিলি বের করতে পারি এখান থেকে। কিভাবে? এই যে দেখো আমাদের জানা আছে ইপি দ্যাট ইজ ইকুয়াল টু ইকে, এটাই তো তাই না? কন্ডিশন তো এটাই, গতিশীলতা বিশিষ্ট ওখানে সমান হচ্ছে। তো ইপি সমান কত জানি আমরা, ইপি ইকুয়াল টু হাফ কে ইনটু এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু নিজেদের পারা উচিত এখন হাফ কে ইনটু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গতিশীলতার সমীকরণটা লেখা হলো, উভয় পক্ষ থেকে হাফ কে ক্যান্সেল হয়ে যাবে, তো ক্যান্সেল হলে আমার এখানে তৈরি হচ্ছে টু এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার তৈরি হচ্ছে, বা ফাইনালি আমরা এখানে পেয়ে যাব এ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডিভাইডেড রুট ওভার টু। তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে সাম্যাবস্থা হতে কত দূরত্বে, ডানে অথবা বামে, প্লাস মাইনাস দেওয়া হয়েছে মূলত ওই জন্যই। সাম্যাবস্থা হতে দুইটা বিন্দু আছে, একটা ডানে সমান হয়েছে আর একটা বামে সমান হয়েছে, পি বিন্দু বা কিউ বিন্দু। তাহলে পি বিন্দু কত দূরত্বে আছে, পি বিন্দু সাম্যাবস্থা হতে কত দূরত্বে আছে, এ বাই রুট ওভার টু দূরত্বে আছে, আর কিউ বিন্দুটা সাম্যাবস্থা হতে কত দূরত্বে আছে, সাম্যাবস্থা হতে মাইনাস এ বাই ওই মাইনাস দ্বারা ডিরেকশন ইন্ডিকেট করা হয়েছে, এ বাই রুট টু দূরত্বে আছে। সুতরাং আমরা যদি এখানে বলে দিই স্পন্দন গতির ক্ষেত্রে কোন একটা কণার বিস্তার যদি বলা হয়, যে বলা হলো এ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, তাহলে তোমাকে এখন প্রশ্ন করা হলো যে সাম্যাবস্থা হতে কত দূরত্বে গতির সাথে বিয়োগ সাথে পরস্পর সমান হবে, তাহলে বের করা যাবে না এই প্রশ্নের উত্তরটা? এই অঙ্ক যে বুঝতে পেরেছে সে এটা করতে পারবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। বুঝতে পেরেছে এটা? ইয়েস স্যার। তাহলে এখানে এর মান কত বসাবে, 40। এই যে এই সমীকরণ যেটা বের করা হলো এখানে এর মান 40 বসাবে। তো আমরা এটা যেটা বের করেছি সেটা সাম্যাবস্থা হতে সমান কত দূরত্বে সেটা আমরা বের করেছি। এবারে যদি আমি এইরকম বলতাম যে স্পন্দন গতির ক্ষেত্রে সাম্যাবস্থা হতে কত দূরত্বে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তখন কি করবে বলতো? সাম্যাবস্থা হতে কত দূরত্বে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তার মানে ইপি ইকুয়াল কত লিখবো, টু ইন্টু ইকে। আমার কথা শোনা যাচ্ছে? তাহলে এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে পারবে কিনা একটু আমাকে বলো। করো, হ্যাঁ এগুলো করতে হবে। এই যে একটা আমি করিয়ে দিলাম, বাকি যে কোনো ধরনের প্রশ্ন আসলে এই জায়গা থেকে এই সমীকরণ গুলো ব্যবহার করে তোমাকে করতে হবে। বিয়োগশক্তি গতিশক্তির দ্বিগুণ, গতিশক্তি বিয়োগশক্তির অর্ধেক, নানাভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো এই যে তোমার সমানের যে কনসেপ্টটা ব্যবহার করে অঙ্কটা করা হলো, সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে এই প্রবলেম গুলো তোমাকে করতে হবে। সো এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা বের করলাম সেটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে টোটাল এনার্জি গতিশক্তি বিয়োগশক্তি বনাম সরণ লেখচিত্র, এটা হচ্ছে সরণের সাপেক্ষে বের করা হলো। এবারে সময়ের সাপেক্ষে চলে এসো, সময়ের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই তাহলে মোট এনার্জি তো ওটাই আছে তাই না? মোট এনার্জি ই ইকুয়াল কত, হাফ কে ইনটু এ স্কোয়ার, আর বিভবশক্তিটা কত, বিভবশক্তিটা হচ্ছে ইপি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। কি ফাংশন এসছে এখানে, সাইন ফাংশন, এবং সাইনের উপরে কিন্তু স্কোয়ার আছে বলো। সাইন ফাংশনের লেখচিত্র অলরেডি আমরা গত দিনে করেছি, কিন্তু ওটার সাথে এটার একটা পার্থক্য অলরেডি হয়ে গেছে সমীকরণে। কি পার্থক্য হয়ে গেছে কে বলতে পারো, বলো এখন। কস স্কয়ার ইনটু ওমেগা টি, সাইন ফাংশন কস ফাংশনের লেখচিত্র আমরা গত লাস্ট ক্লাসে করেছি, তো সেই সমীকরণগুলোর সাথে এই শক্তির সমীকরণের মাঝে টাইমের সমীকরণগুলোর মাঝে একটু পার্থক্য আছে। কি পার্থক্য কে পারবা বলতে, বলো। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা তাহলে তোমাদের রেসপন্স তো ভালো না, তোমাদের তো ক্লাসের মানে যে রেসপন্স সেটা তো অতটা ভালো মনে হচ্ছে না। এটা হচ্ছে টোটাল এনার্জি হাফ কে ইনটু এ স্কোয়ার। তো গত দিনের সমীকরণ সাইন ফাংশন কস ফাংশনের যে লেখচিত্র করেছি তার সাথে এই সমীকরণগুলোর মাঝে যে একটু পার্থক্য আছে এগুলো বলতে পারছো না, তার মানে আসলে তোমরা আলটিমেট লেখাপড়া করছো না। এক্স ইকুয়াল টু কি ছিল, এ সাইন ওমেগা টি, এই যে সাইন ফাংশন দেখো, ভি ইকুয়াল টু ওমেগা এ কস অফ ওমেগা টি, এই যে দেখো কস ফাংশন এসছে। তো এই ডানের সরণের সমীকরণ, বেগের সমীকরণ, সাইন ফাংশন, কস ফাংশন আছে, বামেরও গতিশক্তির সমীকরণ, বিয়োগশক্তির সমীকরণে সাইন ফাংশন কস ফাংশন এসছে, কিন্তু একটু পার্থক্য আছে না? কি পার্থক্য, সমীকরণ দেখলেই তো বোঝা যায়। তাহলে স্কোয়ার করা কি জোর করে করা হয়েছে নাকি অটোমেটিক চলে আসছে, এটা ক্যালকুলেশন থেকে চলে আসছে?
স্কয়ার করা হয় নাই, বলবে যে এখানে ক্যালকুলেশন দিয়ে তুলেছে, এখানে তোমার ডান দিকে যে সমীকরণ এইগুলো হচ্ছে তোমার একঘাত, এখানে পাওয়ার নাই, কিন্তু আমার শক্তি সমীকরণ করতে পাওয়ার চলে আসছে। তো পাওয়ার আসলে কি হবে, পাওয়ার এলে ঘটনাটা কি দাঁড়াবে বলো? এই যে এখানে সরণের ক্ষেত্রে যে তুমি সাইন সাইনে লেখচিত্র করেছিলে, আবার বেগের ক্ষেত্রে কজে লেখচিত্র করেছিলে, তার দুইটা মান ছিল, ধনাত্মক দিকে মান ছিল, ঋণাত্মক দিকে মান ছিল। কিন্তু শক্তির ক্ষেত্রে কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক দিকে দুইটা মান আসবে না। কেন আসবে না সেটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে তোমার এখানে সাইনের উপরে স্কোয়ার আছে, কজের উপরেও স্কোয়ার আছে, সুতরাং নেগেটিভ যে মানগুলো আসবে সেটা অটোমেটিক তোমার স্কোয়ার হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি এগুলো আসলে ফিজিক্স এর ব্যাখ্যা না, এগুলো হচ্ছে ম্যাথের ব্যাখ্যা। তোমরা দুর্বল বিধায় তোমরা আসলে এই প্রশ্নগুলো আনসার করতে পারছো না, তো ম্যাথ না জানলে ফিজিক্স অবশ্যই তোমার কাছে কঠিন মনে হবে, এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই তোমাকে মেনে নিতে হবে। যার জন্য ম্যাথ ভালো করে পড়ার চেষ্টা করো, ম্যাথ ভালো করে বুঝতে পারলেই ফিজিক্স এর এই 70% হয়ে যায়, বাকি তোমার কিছু কনসেপ্ট আমরা তো দিয়েই দিই। তো এখন এখন বলো, এক্ষেত্রে তোমার টি যখন জিরো হবে তখন মূল বিন্দুতে আমরা চলে আসব, তখন টি জিরো হলে ইপি কত হবে বলো, ইপি কত হবে, ইকে কত হবে? ইপি হবে স্যার জিরো, আর স্যার ইকে হবে স্যার হাফ কে স্কয়ার। হ্যাঁ, তাহলে ইপি জিরো হলে তাহলে শুরু কোথা থেকে, মূল বিন্দু থেকে, আর তাহলে মূল বিন্দুতে ইপি শূন্য হয়ে যাচ্ছে তাই না, বিভবশক্তি শূন্য অর্থাৎ সাম্যাবস্থায় শূন্য। তাহলে ওই মুহূর্তে গতিশক্তিকে অবশ্যই কি কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে, সর্বোচ্চ হতে হবে, সেটা সমীকরণ থেকে কিন্তু অলরেডি চলে এসেছে দেখো। বুঝতে পেরেছো? জি স্যার। তুমি তো শুধু একাই বুঝেছ, আর বাকি যারা যে 12-13 জন স্টুডেন্ট আছে এরা কি ঘুমাচ্ছে নাকি, কোনো ক্লাসে রেসপন্স নাই? যাই, তাহলে তোমার এখানে এই যে ইপির যে সমীকরণ, তাহলে সেটা এই মূল বিন্দু থেকে শুরু হয়ে এইরকম ভাবে চলতে থাকবে, এই এটাই হচ্ছে তোমার ইপির লেখচিত্র। স্পন্দন গতির ক্ষেত্রে বিভবশক্তি বনাম সময় বিভবশক্তি বনাম সময় লেখচিত্র, এটা হচ্ছে ইপি বিভবশক্তি। এবারে চলে আসে গতিশক্তি, তো গতিশক্তি শুরু হবে কোথা থেকে বলো, গতিশক্তি শুরু হবে সর্বোচ্চ অবস্থান থেকে, তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে এই যে এই জায়গা থেকে শুরু হয়ে নিচের দিকে নামবে, খুব সুন্দর একটা লেখচিত্র এখানে তৈরি হয়, দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা লেখচিত্র তৈরি হচ্ছে এখানে। এই তাহলে এই যে এটা হচ্ছে তোমার ইকে, আর সাম্যাবস্থা থেকে যেটা শুরু হয়েছে সেটা কি, এটা হচ্ছে তোমার ইপি। এটাই হচ্ছে তোমার স্পন্দন গতির ক্ষেত্রে মোট শক্তি, মোট শক্তি হচ্ছে যে ডটের যেটা আছে সেটাই বনাম গতিশক্তি, মোট শক্তি, গতিশক্তি, বিভবশক্তি বনাম সময় লেখচিত্র, এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে সময়ের সাপেক্ষে এনার্জির লেখচিত্র। এবং এই লেখের ক্ষেত্রে সময়ের যে লেখগুলো এগুলোকে সময়তে ইন্ডিকেট করবে, এটা হচ্ছে দেখো তোমার টি ডিভাইডেড টু, দেখো পর্যায়কালের অর্ধেক, কিন্তু এই যে পর্যায়কালের অর্ধেক, আবার এখানে অর্ধেক, তার মানে এটা হচ্ছে তোমার টি, এইরকম আমরা ইন্ডিকেট করতে পারি। এটা কত হবে, টি ডিভাইডেড কত, 4, এটা কত হবে, এই যে এখানে দেখো সাম্যাবস্থা এই জায়গায় কিন্তু গতিশক্তি বিভবশক্তি সমান হয়েছে, এটা কত, টি ডিভাইডেড 8, আবার এখানে কিন্তু গতিশক্তি আর বিভবশক্তি পরস্পর সমান হয়েছে, এটা কত, টি ডিভাইডেড 3, টি ডিভাইডেড 8, এটা ক্যালকুলেশন থেকে চলে আসবে। একইভাবে এই পয়েন্টগুলো তোমরা ইন্ডিকেট করবে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 3T ডিভাইডেড 4, এইভাবে এই পয়েন্টগুলো সময় দিয়ে ইন্ডিকেট করবে, সময়ের যে লেখচিত্রগুলো আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সাম্যাবস্থা হতে এই যে এই বিন্দুগুলোতে দেখো তো কি হচ্ছে, গতিশক্তি আর বিভবশক্তি পরস্পর কি সমান হচ্ছে না বলো তো, এই পয়েন্টগুলোতে গতিশক্তি আর বিভবশক্তি সমান হয়েছে? তো যদি বলা হয় যে তোমার কত সময় কোন কোন সময়গুলোতে গতিশক্তি আর বিভবশক্তি সমান হবে, যেমন আমি চিত্র থেকে একটা দেখতে পাচ্ছি কিন্তু একটা T/8, পরেরটা কত সময় পরে সমান হয়েছে বলো তো, 3T/8, পরেরটা কিন্তু আবার 5T/8, এরকম চলে আসবে, ক্যালকুলেশন থেকে চলে আসবে। আমি একটা সমীকরণ আছে তোমাদের দেখাচ্ছি, আচ্ছা কিভাবে দেখাবো সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের জানা আছে কি ইপি সমান বলেছে তাই না, তাহলে আমরা কি লিখবো, ইপি দ্যাট ইজ ইকুয়াল কি লিখবো, ইকে, গতিশক্তি আর বিভবশক্তি সমান, তাহলে আমার ইপি ইকুয়াল কত জানা আছে, সময়ের সমীকরণটা লিখে ফেলো, হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ইনটু ওমেগা টি, আর গতিশক্তিটা কি আছে, কস ফাংশন, তাহলে হাফ কে স্কোয়ার ইনটু কস স্কোয়ার ইনটু ওমেগা টি, বলো তো উভয় পক্ষ থেকে কি জানা আউট হয়ে যাচ্ছে এখান থেকে, হাফ কে স্কোয়ার, স্যার হাফ কে স্কোয়ার, হ্যাঁ, তাহলে হাফ সাইন স্কোয়ার ওমেগা টি দ্যাট ইজ ইকুয়াল টু কি আসছে, কস স্কোয়ার ইনটু ওমেগা টি তাই না, হাফ কে উভয় হাফ কে স্কোয়ার উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল,
এবার এখানে আমরা যদি টেকনিক অ্যাপ্লাই করি ত্রিকোণমিতিক এইগুলো সূত্র আর কি, এই যে cos স্কয়ার ওমেগা টি কে যদি বাম পাশে আনা হয় তাহলে ভাগ হয়ে যাবে sin স্কয়ার ওমেগা টি ডিভাইডেড cos স্কয়ার ওমেগা টি, তো দ্যাট ইজ इक्वल टू কত হবে বলো, tan স্কয়ার ওমেগা টি, tan স্কয়ার ওমেগা টি দ্যাট ইজ इक्वल टू 1। ঠিক আছে, তাহলে তোমার tan ওমেগা টি দ্যাট ইজ इक्वल टू আমরা কত লিখতে পারি, ধর আমরা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে মাইনাসটা কাউন্ট আনার প্রয়োজন নাই, কারণ এনার্জি তো আসলে এখানে নেগেটিভ দিকে আসবে না, এটা পজিটিভ দিকে আসবে। তো দ্যাট ইজ इक्वल टू আমরা লিখতে পারি tan তোমার tan পাই বাই 4, হ্যাঁ tan পাই ডিভাইডেড 4, তাই না, tan পাই বাই 4 এর মানই তো কত 1 না। আচ্ছা, এখন এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই সূত্রটা তোমরা ত্রিকোণমিতিতে পরে দেখবে, এখন হয়তো তোমাদের নাই, tan থিটা দ্যাট ইজ इक्वल टू যদি tan আলফা হয় ওই যে আলফাটাই হচ্ছে পাই বাই 4, তাহলে সূত্রটা হচ্ছে তোমার থিটা ইকুয়াল টু তোমার n প্লাস n, এইভাবে লিখতে পারো আর কি, n পাই প্লাস পাই ডিভাইডেড 4, এটা একটা সূত্র। হ্যাঁ, tan থিটা যদি tan আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, তো সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি কি পাচ্ছি বলো, ওমেগা টি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো তোমরা নিজেরে বলো, এখন বাম পাশে থিটার জায়গায় কি ওমেগা টি বলো, আচ্ছা তাহলে তোমরা বুঝতেছো না, আমি একটু লিখে দিচ্ছি, এন পাই প্লাস পড়ো, হ্যাঁ লিখা পড়া করো, মনোযোগ দাও, এই আলফার জায়গায় বলা হলো পাই বাই 4 এখানে লিখা আছে, প্লাস মাইনাস এখানে কাউন্ট করার এখানে প্রয়োজন, এনার্জি আমার অলওয়েজ পজিটিভ, তাহলে আমার এখানে ওমেগা মানে কত আমরা জানি 2 পাই ডিভাইডেড টি ইনটু ছোট আদের টি দ্যাট ইজ इक्वल टू, আমরা এখানে একটা ফ্যাক্টর মনে হয় কমন নিতে পারি এন ইনটু 1 বাই 4, আর এখানে পাই টা আমরা কমন নিয়ে নিলাম, তো উভয় পক্ষ থেকে দেখো এখন আবার পাই ক্যান্সেল হয়ে যায়, এই পাই আর এই পাইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো ক্যান্সেল হলে আমরা ফাইনালি এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো t ইকুয়াল টু n প্লাস 1 বাই 4 ইনটু কত আসছে t ডিভাইডেড 2। দেখো এই সমীকরণটা পাওয়া যায় কিনা একটু এই ক্যালকুলেশন থেকে বলো, ভেরি সিম্পল ক্যালকুলেশন, এটা একটা সূত্র, এটা ত্রিকোণমিতিতে করবে এগুলো সূত্র, এটা ত্রিকোণমিতিতে পরে করবে তোমরা, ত্রিকোণমিতি সমীকরণ নাম শুনেছো, একটা চ্যাপ্টার আছে তোমাদের করলে জানার কথা, না করলে পরে হয়তো করাবে তোমাদের স্যার, এটা কি সেকেন্ড ইয়ারে আমি জানি না, আমরা ফার্স্ট ইয়ারে করে এসেছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা ফার্স্ট ইয়ারে করে এসেছি এগুলো 1999-2000 সালে, তো যাই হোক এগুলো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমরা এটা পরে দেখবে, হ্যাঁ এগুলো দেখো, tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস, ওই যে আমরা এখানে যে প্লাস মাইনাস লিখেছি না, আমরা এখানে কিন্তু n পাই প্লাস মাইনাস পাই বাই 4 আসবে, তো আমরা ওই মাইনাসটা আমরা এখানে নিয়ে আসবো না, আমাদের মাইনাস আসলে এখানে আনার প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে এনার্জিটা অলওয়েজ পজিটিভ, ওইগুলো ম্যাথে করবে তোমরা মাইনাসটা, আমরা প্লাসটা শুধু এখানে কাউন্ট করেছি। আচ্ছা এখন বলো তো এই যে সময় যেটা বের করা হলো এই সময়ে কি হবে বলো, এই সময়ে কি হচ্ছে, গতিশক্তি আর বৃহঃশক্তি সমান হচ্ছে, সমান থাকছে, তো এখন সমান হচ্ছে কিনা সেটা চিত্রের সাথে আমি একটু মিলিয়ে দেখি, প্রথমত আমরা এখানে n এর মানটা 0 বসাবো, তো বলো তো n এর মান যদি 0 হয় তাহলে এই সমীকরণ থেকে বলো তোমরা নিজেরে বলো t কত আসছে, ছোট হাতের t t/8, দেখো লেখের সাথে এটা প্রথম যে কত সময় পরে শূন্য হয় সেটা কি লেখের সাথে মিলে কিনা একটু দেখো, লেখো চিত্র আমি একটু ফিরে যাচ্ছি, দেখো এই যে লেখ থেকে বলো, চলে আসে পরেরটা, পরেরটার ক্ষেত্রে n এর মান কত বসাবে 1, তাহলে n এর মান হচ্ছে 1, তাহলে t কত আসছে বলো, ক্যালকুলেশন করো এখান থেকে n এর মান 1 বসাও, তো 1 প্লাস 1 বাই 4 ইনটু t বাই 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে t বাই 8 কত আসছে, 5t/8, 5t/8 এটা হচ্ছে 5t/8, আমি মনে হয় লেখে একটু ভুল লিখেছি, না 3t/8 লিখেছি, এটা না এটা 5t/8 হবে, এটা 5t/8 হবে। আচ্ছা এবারে পরেরটার কত আসবে, পরেরটার ক্ষেত্রে কি করবে, t এর মান কত বসাবে, সরি n এর মান কত বসাবে, 2 বসাবে, n এর মান যদি 2 বসানো হয় তাহলে t কত আসছে নিজেরা বলো, এখন এখান থেকে 90/8 n এর মান 2 বসা, তাহলে 2 + 1/4 × t/2, তাহলে এটা হয়ে যাবে 90/8, তাহলে আমরা কি শিখলাম বলো তো, এই সময়গুলোতে কি হচ্ছে বলো, গতিশক্তি আর বৃহঃশক্তি পরস্পর সমান হচ্ছে, সমান হচ্ছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কত সময় পর পর গতিশক্তি আর বৃহঃশক্তি সমান হবে, কত সময় পর পর বলা হচ্ছে, এই সময়গুলোতে সমান হচ্ছে,
কিন্তু এখন বলা হচ্ছে যে কত সময় পর পর সমান হবে, পর পর সমান হবে, মানে কত টাইম ইন্টারভেল পর পর এই গতিশীতি আর বিয়োগ শীতি সমান হবে। তো সেটা বের করার জন্য কি করবে বলো? তোমাদের ব্রেনে কি এই কথাটা ধরেছে আমি কি বলতে চাচ্ছি? n = 1 থেকে n = 0 তে মাইনাস করে দাও, মাইনাস করে দিও স্যার, মাইনাস করে দাও 5t পাশাপাশি সময় 5t / 8 minus t divided 8 অথবা 9t / 8 থেকে 5t / 8 দেখুন একটা পাশাপাশি কিন্তু কারণ পর পর আমি বলেছি কনসেকিউটিভ। তাহলে এটা করলে মাইনাস করলে কত হবে t divided 2 নাকি t / 4 আসে নাকি স্যার? t / 2 স্যার, আচ্ছা বলো তো প্রথম কত সময় পরে গতিশীতি বিয়োগশীতি সমান হবে? প্রথম প্রথম কত সময় পরে গতিশীতি বিয়োগশীতি সমান হবে? চোখের সামনেই আছে কিন্তু তৃতীয় কত সময় পরে গতিশীতি বিয়োগশীতি সমান হবে? 90/8। যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি এই টপিক থেকে। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো ভর্তি পরীক্ষাতে আসে, সুতরাং এই সমীকরণটা মনে রেখো। এই সমীকরণটা মনে রাখলে অনেক কিছু এখান থেকে বের করা যায়। এই তাহলে আমরা এখানে মোটামুটি আমরা সময় সাপেক্ষে যে কখন গতিশীতি বিয়োগশীতি সমান হয় সেই বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। এবার এই প্রশ্নের উত্তর দাও দেখি তোমরা পারো কিনা। ধরো আমি লেখটা আবার একটু ড্রয়িং করছি, ঝটপট ড্রয়িং করব, অতটা ভালো করার আমাদের এখন দরকার নাই। ধর এই রকম একটা লেখ আমরা পেলাম, হ্যাঁ এই রকম একটা লেখ আমরা, এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে শক্তি। এটা হচ্ছে তোমার -40 + 40 সেন্টিমিটার আর এটা হচ্ছে তোমার -40 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা এবার এখানে বলা হচ্ছে তোমার স্পন্দন গতির, তাহলে আমার এখানে বিস্তার বলা আছে, এই যে +40 -40 এগুলো আসলে এ এর মানটা বলা আছে, এ ইকুয়াল টু কত 40 সেন্টিমিটার এটা বলা আছে। এবার আমি এখানে স্পন্দন গতির ক্ষেত্রে আমরা এখানে ওই টি এর মানটা আমরা এখানে বলে দিচ্ছি, যে ধরো টি ইকুয়াল টু ধরো তোমার 4 সেকেন্ড বলা হলো, 4 সেকেন্ড বলা হলো। এখন তোমাকে বের করতে বলা হচ্ছে যে স্পন্দন গতির ক্ষেত্রে কণাটার মোট শক্তি কত হবে, মোট শক্তি কত হবে? মোট শক্তি এখন কিভাবে বের করবে বলো? হাফ কে স্কয়ার, হ্যাঁ তাহলে হাফ কে, কে কই টোটাল এনার্জি ই দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে ইনটু এ স্কয়ার। তাহলে এ আমার তো জানাই আছে কিন্তু কে কোথায় বলো তো? ওমেগা স্কয়ার সমান আমরা কি জানি বলো তো? K by M, তাহলে এখানে ওমেগা বের করা কিন্তু একটা ক্লু এখানে আছে, এখানে ওমেগা বের করা যায় যে পর্যায়কাল থেকে ওমেগা বের করা যায় π/T, হ্যাঁ কিন্তু এখানে ডান পাশে তো K by M দুইটাই অজানা আছে তাই না? তাহলে এখানে অবশ্যই একটা কি বলে দিতে হবে, তাহলে এখানে K অথবা মানে ওই তোমার M এর মানটা বলে দিতে হবে। তো স্পন্দন গতির ক্ষেত্রে যদি যে কণাটা গতিশীল সে কণাটার ভর বলে দিলাম ধরো আমি 5 kg, তাহলে এখন বলতো এম এর মানও জানা ওমেগাও কিন্তু আমাদের জানা আছে, এই টি থেকে কিন্তু ওমেগা বের করা যাবে, এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে আমরা কে পেয়ে যাবার, কে পেয়ে গেলে আমরা কি বের করতে পারবো, আমরা এখানে টোটাল এনার্জি বের করতে পারবো, তাহলে তো বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। সময় 1 মিনিটের কম আছে, কেটে যাবে হয়তো, তো মোটামুটি আজকে এটুকুই থাক। আগামী ক্লাসে আবার আমরা এখান থেকে কিছু আরো দুই একটা ম্যাথ করাবো, এই ম্যাথ গুলো আমরা আগামী ক্লাসে করবো। তোমরা একটু লেখাপড়া করো, হ্যাঁ গণিতের কনসেপ্ট গুলো মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, গণিত ভালো করে জানলে ফিজিক্স ভালো করে বুঝতে পারবে। তো আজকে এটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ।